तुमको ये शादी तुम्हारी खुश रहो तुम दुआ है। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের জন্য আজকে একটা দারুণ ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমি করব হাতে মেহেন্দি। যাই হোক, এই মাসে কিন্তু আমার অনেকগুলো বিয়ে বাড়ি রয়েছে, অন্নপ্রাশন বাড়ি রয়েছে, পৈতে বাড়ি রয়েছে, আরো অনেক অনুষ্ঠান রয়েছে। সব ব্লগ তোমাদের সাথে পরপর শেয়ার করতে থাকবো। তো তার আগে দেখো, আজকে আমি বাড়িতে সুগার টেস্ট করব। হ্যাঁ, আমার সুগার আছে কি নেই বাড়িতে দেখবো, দেখো কিভাবে। এখনকার দিনে আমাদের যা লাইফস্টাইল, আমাদের কিন্তু সব সময় বডিকে ফিট রাখা আর প্রত্যেক মাসে আমার তো মনে হয় নিজেদের বডিকে একবার করে চেক আপ করা ভীষণই দরকার। বিশেষ করে দেখো, যাদের বাড়িতে প্যারেন্টস রয়েছে, মানে কোনো বয়স্ক কেউ রয়েছে, তাদের কিন্তু আমার তো মনে হয় এভরি মান্থ চেক আপ করা দরকার। বিশেষ করে ব্লাড প্রেশার এবং সুগারটা কিন্তু মাপাটা ভীষণই দরকার। তার জন্য কিন্তু আমাদের এই বাড়িতে প্রেশার মাপার আর সুগার টেস্ট করার মেশিনটা অবশ্যই দরকার। তো দেখো, বাজারে কিন্তু অনেক ব্র্যান্ডের গ্লুকোমিটার পাওয়া যায়, কিন্তু তার মধ্যে আমার সব থেকে ফেভারিট হলো আগারোর এই গ্লুকোমিটারটা। এই দেখো, এটা খুব সুন্দর ক্যারিকেসের সাথে এসেছে। এটার মধ্যে কি কি আছে দেখো, একটা গ্লুকোমিটার আছে, একটা ল্যান্সিং ডিভাইস আছে, 50 পিস ল্যান্সেট মানে নিডল আছে, আর আছে 50টা স্ট্রিপস, আর আছে এখানে CR32 ব্যাটারি, আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় তার জন্য একটা ম্যানুয়ালও আছে। এটাতে যেটা ইন ডিভাইস ফাংশন আছে সেটা হলো 5 সেকেন্ড টেস্টিং টাইম, অটোমেটিক কোডিং হয়, প্রি অ্যান্ড পোস্ট মিল মেমোরি দেখা যায়, 180 মেমোরিজ থাকে অল টোটাল। চলো এবার আমি এটা ইউজ করে ব্লাড সুগার লেভেলটা কত আছে দেখে নিই। ফার্স্টে দেখো, এখানে ব্যাটারি লাগাবো, দেন এই ল্যান্সের ডিভাইসে নিডলটা লাগাবো। এটা কিন্তু ফিক্স করা যায় খুব ইজিলি। এই ল্যান্সের ডিভাইসটা সেট করার পরে এটার টপে যে 1 to 5 অব দি কাউন্ট আছে এটা তুমি তোমার মতো অ্যাডজাস্ট করে সেট করতে পারো। দেন একদম ক্লিন অ্যান্ড ড্রাই হ্যান্ডে একটা স্ট্রিপ বার করে এই গ্লুকোমিটারে ফিক্সড করতে হবে এইভাবে। এরপর বাটনটা ক্লিক করতে হবে অ্যান্ড একটু হালকা পিঞ্চ ফিল হবে, দেন এই ব্লাড স্যাম্পেলটা রিয়াকশন জোনে নেব অ্যান্ড দেখো টেস্ট রেজাল্ট আসবে, একটু ওয়েট করি। দেখো 5 সেকেন্ডের মধ্যে কিন্তু চলে এসেছে। দেখো কতটা ইজি, তাই না এটা করা? আমি এটা এমটি স্টমাকে ইউজ করলাম। তোমরা কিন্তু এটা ফাস্টিং বা আফটার ইটিং বা 2 থেকে 3 ঘন্টা খাওয়ার পরেও টেস্ট করতে পারো। আমি স্ক্রিনে একটা সুগার লেভেল কার্ড শেয়ার করলাম, এটা দেখে নিও কত নাম্বার এলে কি হয়। আমার ব্রেকফাস্টের আগেই কিন্তু করেছিলাম, তাই দেখো এখানে 87 এসেছে। যদি 80 থেকে 100 মধ্যে থাকে তাহলে কিন্তু তোমার কোনো সুগার নেই, নর্মাল। কতটা ইজি, তাই না? দেখো এখানে আমি আমার বয়ফ্রেন্ডের হাতেও টেস্ট করেছি, ওরও দেখো একদম নর্মাল এসেছে, 89 এসেছে। তোমরাও কিন্তু এই ডিভাইসটা কাজে লাগাতে পারো, দারুণ কাজের জিনিস। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে গেছি, অবশ্যই তোমরা চেক আউট করে নিও। তো দেখতেই পাচ্ছ, এই যে ব্যাকগ্রাউন্ড আমি ডেকোরেশন করে ফেলেছি, এই যে এখানেও কিন্তু সেই আমার সেম ব্যাকগ্রাউন্ড। আর আমি কিন্তু আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আজকে আমার হাতে মেহেন্দি পরানোর জন্য স্পেশাল কেউ আসছে। তো দেখো একটা বোন আসছে আমাকে মেহেন্দি পরানোর জন্য। আফটার বিফোর লুক তোমাদের দেখাবোই, এখন দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু কোনো, এই যে বলছিলাম আসবে আসবে আসবে, দেখো অনেকক্ষণ অপেক্ষার পর ফাইনালি এসে গেছে। এখন স্টার্ট হয়ে গেছে আমাকে মেহেন্দি পরানো, আর এইটা পরানো হবে আমার হাতে, মানে ব্রাইডাল আর কি, ব্রাইডাল পরানো এই তো জীবন।
আমি আর পাচ্ছি না সত্যি, সেই তিনটের সময় বসেছি, এখন একটা বাজে আর কি এনার্জি থাকে, দেখো এখনো আর্টিস্ট শুয়ে পড়েছে, আর পাচ্ছি না গাই, বিশাল ঘুম পাচ্ছি বিশাল। তো গাইস আর কি বলবো, আমার পুরো শেষ অবস্থা, মানে তোমরা কি কখনো দেখেছো এরকম মেহেন্দি করতে গিয়ে কেউ শুয়ে পড়েছে? যাই হোক দেখো এটা হলো ফাইনাল, এই যে এই হাতে সমস্যা আছে বলে করা হয়নি, এই যে হাত, এই যে হাত, অনেক ধৈর্য বাবা, এসব আর্টিস্টদের সত্যি অনেক ধৈর্য। কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরাও তোমাদের স্পেশাল দিনে কিন্তু বুক করতে পারো বোনটাকে। তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কার বিয়ে, হ্যাঁ রাজ আর টিয়ার বিয়ে। গাইজ কি বলবো, আমরা একবার বিয়ে করতে পারলাম না, সবাই বারবার বিয়ে করে নিচ্ছে, ভাবতে পারছো? তো যাই হোক চলো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কি মজা করছি আজকে আমরা। তো এই যে রেডি হয়ে নিয়েছি, কোনো রকমে রেডি হয়েছি, কারণ মুডটাই ছিল না আজকে বিয়ে বাড়ি যাওয়ার সত্যি কথা বলতে, সেই কারণে এইভাবে রেডি হয়েছি। তো দেখো একা একা তো যাওয়া যায় না, তোমাদের দাদাভাইকে নিয়ে যাব, তো সে এখন অসুস্থ, সে যাবে কি না কোনো ঠিক ছিল না, আমি ভেবেছিলাম যাওয়া হবেই না, তো ফাইনালি ভাবলাম যে যাই একটুখানি অন্তত দেখা করে চলে আসবো, বললো সুস্থ আছে, চলো যাওয়া যাক ওখানে। সে না গেলে তাহলে আমি যেতে পারবো না, দুজনকে যেহেতু বলেছে, তো এখানে আরো অনেক লোকজন সবাই আগে চলে এসেছে। গাইজ আজকেও আমি কিন্তু লেট, কিন্তু আজকে লেট আমি আমার নিজের জন্য নয়, আজকে একজন মানুষ অসুস্থ তার জন্য লেট। তো কোথায় দেখি কখন আসে, কি খবর তুমি বলো, শরীর শেষ, তুমি বলো কি কেমন আছো, শরীরের কি হাল? পেটের অবস্থা খুব খারাপ, বুঝলে, পেটের কন্ডিশন, কখন এসো তুমি? পেটের কন্ডিশন খারাপ গাইজ, এই ব্যক্তি দেখতে পাচ্ছ ব্যাগ নিয়ে এসেছে, বুঝতে পারছি না বিয়ে বাড়ি যাচ্ছে নাকি কলেজ যাচ্ছে। হ্যাঁ ভালো আছো? ব্যাগ নিয়ে আমি ডিউটি থেকে ফিরছি, তো ওই জন্য আর কি ব্যাগ নিয়ে আসি। চলো দেখো এখানে আসতে দেখা হয়ে গেছে ফ্যান, মানে রানাঘাটে অনেকেই জেনে আমাকে আসলেই ছেকে ধরে। বাড়ি সেই ওই ইয়ের দিকে না, কৃষ্ণনগর, কৃষ্ণনগর দিয়া বা টোটো পাচ্ছি না তো। হ্যাঁ টোটো ভাড়া বলছে 80 টাকা এখান থেকে, না কে কি কথা ওটিয়া কি বলছে? এই রাজ তোমাদের বাড়ি যেতে এত ভাড়া কেন? এখান থেকে বলছে 80 টাকা ভাড়া, ঠিক আছে আজকে কিন্তু আমি লেটে আসিনি, আমার পরেও কিছু লোকজন আসছে, আমি স্টেশনে দেখে এসেছি, তাই তো ভাবছিলাম যে আমরা হয়তো লেট এসেছি, তো না আমরা লেট আসিনি, আমাদের পরে আরো লোকজন আসছে এখানে, তো এইদিকে এদিকে ফটোশুট হচ্ছে, ফটো সেশন হচ্ছে, আর এদিকে ফটোগ্রাফি করছে রিয়া, ক্যামেরাম্যানকে ডিস্টার্ব করো না। তা আমরা আর কি ভাই সবাই এই যে এইদিকে আবার কি করছে দেখো, কি খবর? আমার তোমার ভিডিও খুব ভালো লাগে।
হবে রিলস হবে না না আর কিছু হবে না ঠিক আছে ফিল্ম ব্লগে নেব একটু মানে দেখছি রানাঘাট স্টেশনে আমি রানাঘাটে দেখি দেখতে পাই না তো কোন স্টেশনে সেখান থেকে এইখানে এসে এই স্পিড নিয়ে ভিডিও ভাই সবাই পারে না, এটা ওর স্পিড আছে ভাই। আমার তো আরো ভালো লাগে, আমার নদিয়াবাসী, হ্যাঁ আমার একটা আলাদাই একটা ভালোবাসার জায়গা, ঠিক আছে, হ্যাঁ আমি আলাদা স্ট্যাগ। নদিয়া থেকে কোনো মানুষ উঠলে খুব তারা আরে এখানে তো বসতেই পারবো না, এই যে আমরা এখন খেতে বসেছি, আমাদের পাতে সব দেখতে পাচ্ছ কত কিছু চলে এসেছে, আর একে কিন্তু খেতে দেওয়া যাবে না, কারণ এই আজকে রুগী, ডাল আর ভাত, শুধু ডাল আর ভাত, আর কিছু খাওয়া যাবে না। ঠিক আছে আজকে খেয়ে নিই আর কি, না 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 শুনো না শুনো না না একটু মটন খাবো একটু, না খাওয়া যাবে না, ঝোল খেও না শুধু মাংসটা খাও। খাওয়া দাওয়া কমপ্লিট, চলে যাচ্ছি খুব ফুটো বাটা, এমনি ট্রেন ধরবো, এই যে আসছি টিয়া, টাটা, কি করবো বলো, তাও এসেছি, এরপর তো তোমাদের যাওয়ার পালা। আসলাম বন জঙ্গলের মধ্যে, আমরা ছুটে আসলাম ট্রেন ধরার জন্য, ট্রেন এখন লেট আছে, ট্রেন এখন লেট আছে, ফাইনালি ট্রেনটা আমরা পেয়ে যাব। কোন দিকে আলো পেয়ে যাবে মানে এখান থেকেই ছাড়বে 10:30 ভাবো। তো যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কারা 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 আমাদের বিয়ে দেখার জন্য অপেক্ষা করছে অবশ্যই কমেন্টে জানিও।